চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। অমৃত ভারত প্রজেক্টের আওতায় আমাদের বহরমপুর রেলওয়ে কোর্ট স্টেশন এসেছে, এর জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং রেলমন্ত্রীজিকে। কিন্তু গত ৬ মাস ধরে প্রজেক্টের কাজ শুরু হওয়ার পর থেকে যেভাবে সেটগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং মাথার উপরে কোনো ছাতা নেই বা ছাদ নেই, যার জন্য সাধারণ মানুষের ট্রেন ধরতে এবং নামতে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এটা বারংবার আমি DRMকেও জানিয়েছি, এখানকার স্টেশন মাস্টারকে জানিয়েছি এবং এই প্রজেক্টের যিনি কন্ট্রাক্টর তাকেও আমি অনুরোধ করেছিলাম, DRMকে চিঠিও দিয়েছি। তা সত্ত্বেও আজ এই রকম অবস্থা। গত কয়েকদিন আগে যেভাবে দিন এবং রাত বৃষ্টি হয়ে গেল তাতে সাধারণ মানুষের ভীষণ বিপদের মধ্যে দিয়ে ট্রেন ধরতে হয়েছে। কিন্তু আমি জনপ্রতিনিধি, আমাকে পদ্ম প্রতীকে বিজেপির সিম্বলে বহরমপুরের মানুষ ভোটে জিতিয়েছে, তো আমার নৈতিক দায়িত্ব আছে মানুষের কষ্ট নিয়ে কথা বলার, যার জন্যই আমি কিন্তু এসেছিলাম। এর সাথে সাথে আমাদের পঞ্চাননতলার আরবি দীর্ঘদিন ধরে কাজ না হয়ে বন্ধ হয়ে পড়ে আছে। ঝাউখোলায় একটি লেভেল ক্রসিং আছে, সেই লেভেল ক্রসিং এর উপরে যাতে আরবি করা যায় এবং আমাদের তৃতীয় রাস্তা যেটা গঙ্গাধার দিয়ে মান করা হয়ে বেরিয়ে যাচ্ছে, হাইরোড ধরছে, সেখানে যে লেভেল ক্রসিং আছে সেই লেভেল ক্রসিং এর একটি আন্ডারপাস এবং রেলের কাছে অনুরোধ করার পর রেল সেই আন্ডারপাসটা স্যাংশন করেছে, এর জন্য আমি রেল দপ্তরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমাদের এই স্টেশন চত্বর এলাকায় অমৃত ভারত প্রজেক্টের জন্য যে হকার ভাইরা স্টেশনের বাইরে অনেকটা দূরে তারা তাদের রুজি রোজগারের জন্য জীবিকা নির্বাহ করে, আমি এখানকার যিনি ইঞ্জিনিয়ার এবং DRM দুজনের কাছেই আমি তাদের দরখাস্ত বলুন বা অনুরোধ সহকারে চিঠি বলুন আমি দিয়ে এসেছি, যাতে এই পুজোর মুহূর্তে এই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে তাদেরকে উঠিয়ে না দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত বাইরের দিককার কোনো রকম কোনো কাজ না হচ্ছে তাহলে কালী পুজো পর্যন্ত এই হকার ভাইরা যাতে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে তার জন্য আমি বলে এসেছিলাম। তা সত্ত্বেও দুদিন তিন দিন ধরে এখানকার RPF তাদেরকে গিয়ে বারে বারে থ্রেট করছে, সেই জন্যই আরও আসা এবং আমি RPF-এর অফিসেও গেছিলাম, তাদেরকে বলে এসেছি এবং স্টেশন মাস্টারকেও আমি সব কিছু নিয়েই একটা ডেপুটেশন দিলাম, যাতে হকার ভাই থেকে আরম্ভ করে আমার দ্বিতীয় প্ল্যাটফর্মের উপরে সেট খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয় এবং হকার ভাইদের মুখের দিকে তাকিয়ে যেন দুর্গা পুজো বা কালী পুজো পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া হয়। এই জন্যই আমার আশা এবং স্টেশন মাস্টারকে আমি ডেপুটেশন দিলাম, ওনার মাধ্যমে DRM এর কাছে যাতে এই ডেপুটেশনটা যায়।